আবারও ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে সেরা দেশ থেকে ভ্রমণ পিপাসুরা মায়াবী ঝর্ণা দেখতে আসেন এখানে বন্যার কারণে সতেরো জুন সিলেটের সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেন প্রশাসন পানি কমতে থাকায় এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পর্যটককে নিরাপত্তার বিষয়টি পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করে এবং আবহাওয়া স্বাভাবিক থাকায় সিলেটের জাফলং ও রাতারগুল পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে গোয়ানঘাট উপজেলা পর্যটন কমিটি জাফলং পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এর আগে গত শুক্র ও শনিবার দুই দফা গোয়েনঘাটের সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করে সূত্র জানায় জাফলং পর্যটন কেন্দ্রে নৌ চলাচলের রুটে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে বোট মালিক ও নৌচালকদের তবে সাঁতার জানে না এবং বারো বছরের কম বয়সীদের নিয়ে পিয়াই নদীতে নৌ ভ্রমণ করা যাবে না টুরিস্ট পুলিশকে পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্য বলা হয়েছে নিউজ ডেস্ক এনএসটিভি